ফ্রিল্যান্সার সবুজ ডট কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম, আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা যেহেতু HTML এর একটা কোর্স স্টার্ট করেছি, তার 25 নম্বর টিউটোরিয়াল চলে আসছি, 25 নম্বর টিউটোরিয়াল। এই টিউটোরিয়াল আমরা দেখব টেক্সট ফিল্ড কিভাবে তৈরি করা হয়। টেক্সট ফিল্ড একটা ফর্ম এলিমেন্ট, তাই এখানে যত উদাহরণ দেব সব ফর্ম এর ভিতরে রাখতে হবে। টেক্সটের ফিল্ড আগের টিউটোরিয়ালগুলোতে দেখালাম, খুব সহজ একটা বিষয়। সো এটা আপনি, আমি এখান থেকে কপি করতেছি, ইনপুট টাইপ টেক্সট ডকুমেন্ট, সেম ওয়েতে এর আগে যেভাবে আমরা কাজ করেছিলাম সেম। ইনপুট টাইপ হবে টেক্সট এবং নেম হবে অ্যাড্রেস। আমি এটাকে যদি রিলোড করি তাহলে এই যে একটা ফিল্ড চলে আসছে এখানে, আপনি আপনার মন মতো এখানে টাইপ করতে পারবেন, ঠিক আছে। ওকে, টাইপ এর নেম অ্যাট্রিবিউট নিয়ে আগে টিউটোরিয়ালে আছে, এখানে আরো নতুন কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করি। পাসওয়ার্ড ফিল্ড তৈরি করার জন্য টাইপ হবে পাসওয়ার্ড। তো দেখুন, আমি যদি টাইপটা পাসওয়ার্ড দিয়ে দেই, এই এখানে টাইপ হচ্ছে টেক্সট, এখন দিচ্ছি আমি পাসওয়ার্ড, সেক্ষেত্রে এখানে আমি পাসওয়ার্ড দিতে পারবো। এই যে পাসওয়ার্ড, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, চলে আসছে। ওকে, ম্যাক্সেট অ্যাট্রিবিউট দিয়ে ফিল্ডের সর্বোচ্চ কতটি অক্ষর লিখতে পারবে সেটা প্রদর্শন করে। যেমন ম্যাক্সিমাইজ দিয়ে যদি আমি, এটা হচ্ছে আপনার পঞ্চাশটা ওয়ার্ডের উপরে সে লিখতে পারবে না, সেক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি যদি 50টা ওয়ার্ড লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 25, এভাবে যদি আপনি 50টা লিখেন তাহলে এর বেশি আর লিখতে পারবেন না। যদি আমি এখানে ভ্যালু দিই 5, তাহলে 5টার বেশি আপনি এখানে লিখতে পারবেন না। দেখুন 1 2 3 4 5, এই যে আর লিখতে পারতেছেন না, কারণ 5টার বেশি আর এখানে দিতে পারবেন না আপনি, এটা হচ্ছে আর কাজ। ওকে, ভ্যালু এবং সাইজ, তাহলে ভ্যালু এর মান যেটা দিবেন সেটাই ফিল্ডের ভিতর দেখাবে। অ্যাডিট ফর্ম তৈরি করার জন্য এটা লাগে, আবার সাইজ দিয়ে দৈর্ঘ্য কত হবে সেটাও দিতে পারেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, এক্সাম্পলটা আমরা ফলো করি। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, নেম হচ্ছে অ্যাড্রেস, দেন ম্যাক্সিমাইজ হচ্ছে আপনার 5 দিয়ে দিচ্ছি, দেন ভ্যালু হচ্ছে মিরপুর ঢাকা, দেন সাইজ হচ্ছে 30। জাস্টটাকে আমি যদি ব্রাউজারে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন ভিতরে এটা দেখা যাচ্ছে। তো আমি এটা রিমুভ করেও লিখতে পারতেছেন আপনি, বাট 5 অক্ষরের বেশি ধরে আপনি লিখতে পারবেন না, কারণ এখানে ভ্যালু আপলাম 5 দিয়েছি। এই যে ম্যাক্স লেন্থ 5, মিরপুর ঢাকা, এখানে আপনি চাইলে আপনার অ্যাড্রেসটাও দিতে পারেন, যে দিস ইজ ইউর মেইল অ্যাড্রেস। HTML 5 এর প্লেস হোল্ডার নামে একটি নতুন অ্যাট্রিবিউট এসেছে, যেখানে ফিল্ড কি ধরনের তথ্য দিতে হবে সংক্রান্ত কিছু লিখে দিতে পারেন, ফলে সেটা ইউজার দেখলে বুঝতে সুবিধা হবে। তো আমি এটাও দেখাচ্ছি, এক্সাম্পল হিসেবে রেখেছি। যেহেতু ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, নেম হচ্ছে অ্যাড্রেস, এখানে আমি, আচ্ছা 50 থাক, প্লেস হোল্ডার হচ্ছে টাইপ অ্যাড্রেস। ওকে, সো এই যে এখানে দেখতে পারছেন এর ভিতরে অ্যাড্রেস চলে আসবে, যে টাইপ ইউর অ্যাড্রেস, এই যে প্লেস হোল্ডার। তো টাইপ অ্যাড্রেসের জায়গায় আমি যদি দিয়ে দিই এন্টার ইউর মেইল অ্যাড্রেস বা টাইপ ইউর মেইল অ্যাড্রেস, ইএমএল ইমেইল, তাহলে এখানে লেখা আসবে টাইপ ইউর মেইল, টাইপ মেইল। সেম ওয়েতে আমি যদি আরেকটা লিখি, যদি এখানে দিই যে এখানে একটা বিআর দিয়ে দিচ্ছি লাইন ব্রেকের জন্য, তো আমি যদি এখানে টাইপ অ্যাড্রেস দিয়ে দিই যে টাইপ নেম, তো এই নেমটা এখানে চলে আসবে নিচের তাতে, এই যে টাইপ ইউর নেম। ওকে, এটা হচ্ছে এর কাজ। টাইপ শুরু করুন সাথে টাইপ অ্যাড্রেস লেখাটি অদৃশ্য হয়ে থাকবে। রিকোয়ার্ড ড্যাশবোর্ড অলরেডি এর পরের টিউটোরিয়ালে আলোচনা রয়েছে, এখানে কাজ এ পর্যন্ত। ওকে, সো এটাই হচ্ছে এর কাজ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে।